কি সে ভগবান কি ব্যাপারে জানবো? এক পদ্ধতি হয়ে গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ, আমরা তো অনেক দেবের অনেক উন্নয়ন হচ্ছে, অনেক রোজগার হচ্ছে, পদ্মসেতু হয়েছে, যেমন হচ্ছে আপনার এগ্রিমেন্ট হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, তো রাস্তাঘাট হওয়ার পরও আমরা কেন যে ভগবান স্বীকার হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু আমাদের অডিয়েন্সের মনে হয়। মোটামুটি বিষয় সুযোগ যতটুকু আমরা দেখতেছি আগামী দিন কী করে হবে, এখন যে সুযোগ আছে নিচ্ছে, তবে আগামী দিন ইনশাআল্লাহ কী করে হবে এতটা থাকবে এই আমরা আশা করি। আর হঠাৎ করে যে আপনার কিছুদিন পর পর তেলের দাম যা তেলের দাম যে বাড়াচ্ছে সে ব্যাপারে কিন্তু আমার কিছু বলা যায়। তেলের দামটা যেভাবে বাড়ছে আসলে এখানে আমাদের জন্য অনেক কষ্টের বিষয়, তেলের দামটা কম অন্তত 100 টাকা বা 130 টাকা অবধি থাকে তাহলে আমার কিছু হবে। তেলের দামই সাধারণ মানুষের সাথে আমাদের দেখে ফেলি বা বাস্তব করি, এই আমাদের আশার মধ্যে।